আজকে ভিডিওতে রায়মাটি ইনফোসমিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 17 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ রানাঘাট পিসি হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে দেখে ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে উত্তর লেখো। ক স্তম্ভ একের এক পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত, এটা হবে বহরমপুর। একে দেখে দুই বৃহত্তম রেলওয়ে স্টেশন, এটা হবে খড়গপুর হবে। একে দেখে তিন চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে, এটা হবে ডায়মন্ড হারবারে। এরপরে একে দেখে চার বটানিক্যাল গার্ডেন আছে, এটা হবে হাওড়া। একদে পাঁচ দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত আরামবাগ। একদে ছয় ফোর্ট উইলিয়াম কলেজ আছে, এটা কলকাতায়। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। দুই দিকে একে আছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি, এটা শিক্ষক দিবস হিসেবে ব্যবহৃত হয়। দুই দিকে দুই ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার। দুই দিকে তিন সার্ডিন একটি সামুদ্রিক মাছ। দুই দিকে চার ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে তীরে অবস্থিত, এটা নবদ্বীপ হবে। তিনে দিকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তিনে দিকে একে গান্ধীবুড়ি ছিলেন, এটা মাতঙ্গিনী হাজরা হবে। তিনে দিকে দুই ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, এটা 26শে জানুয়ারি। তিনে দিকে তিন তরাই এর মাটি উর্বরতার কারণ হলো, এটা আছে তিস্তা মহানন্দা জমাপলি। তিনে দিকে চার ভারতের সংবিধান বানিয়েছিলেন, এটা হবে বাবা সাহেব আম্বেদকর। এরপর তিনে দিকে পাওয়া যাচ্ছে মহানন্দার পশ্চিম দিককে দুভাগ করেছে, এটা হবে কালিন্দী নদী। এরপরে চারিদিকে আছে একটি বাক্যে উত্তর দাও। চারিদিকে একে একটি নিত্যবহ নদীর নাম লেখো, একটি নিত্যবহ নদীর নাম হলো গঙ্গা। চারিদিকে দুই সুন্দরবন অঞ্চলে দুটি নদীর নাম লেখো, সুন্দরবন অঞ্চলে দুটি নদীর নাম হলো মাতলা ও রায়মঙ্গল। তিনি চারিদিকে তিন বক্সা জয়ন্তী পাহাড় কোথায় দেখা যায়, বক্সা জয়ন্তী পাহাড় জলপাইগুড়িতে দেখা যায়। এরপর আছে পাঁচের আগে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। প্রথমে আছে রাঢ় অঞ্চলের অরণ্যে কী কী উদ্ভিদ দেখা যায়, এর উত্তরটি হলো রাঢ় অঞ্চলের বিভিন্ন স্থানে শাল সেগুন মেহগনি শিরীষ আকাশমণি বাবলা কদম বাঁশ বেত ও এবং নানা রকম লতানো গাছের ঝোপঝাড় দেখা যায়। অথবা এটা আছে গরুমারার জঙ্গলে কী কী বন্যজন্তু দেখা যায়, গরুমারার জঙ্গলে একশৃঙ্গ গণ্ডার চিতাবাঘ ভাল্লুক প্রভৃতি বন্যজন্তু দেখা যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 17 দাগে রানাঘাট পিসি হাই স্কুল এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।